জাহান্নামীরা যারা দুনিয়ায় আল্লাহ থেকে গাফেল আল্লাহর পরিচয় যাদের মধ্যে নাই ওই জাহান্নামে জ্বলতে 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 পানির পিপাসায় ছটফট করতে থাকবে জাহান্নামি পানির পিপাসা সহ্য করতে না পারে আল্লাহকে ডাকবে আল্লাহ আল্লাহ দুনিয়ায় একটা ডাক দিলে আল্লাহ 10 বার কমপক্ষে জবাব দিয়া দিতেন কিয়ামতের ময়দানে জাহান্নামে গিয়া ডাকবে আল্লাহ জবাব দেবেন না ডাকতে 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 1000 বছর পরে একটা জবাব দেবেন আল্লাহ ডাক দেবেন এ জাহান্নামি ডাকিস কেন জাহান্নামী বলবে আল্লাহ আর সইতে পারি না আল্লাহ একটু পানি দেওয়া কি যায় ওগো আল্লাহ একটু পানির ব্যবস্থা কইরা দেন আর সইতে পারি না আজকে দুনিয়ায় পানির পিপাসা লাগলেই পানি পাও পানি পান কইরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো না ওরে বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বলবে নো ফেরেশতারা এদের জন্য কোন পানি বরাদ্দ আছে ফেরেশতারা বলবে আল্লাহ এদের জন্য ওই পানি বরাদ্দ জাহান্নামে জাহান্নামীরা জ্বলতে 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 জাহান্নামীদের গায়ের রক্ত গোস্ত হাড্ডি চর্বি পড়তে পড়তে পুইজের নহর বইয়া গেছে ওই পুইজ হইল ওদের পানি আল্লাহ বলবেন ওদেরকে দে ওই খাবার ব্যবস্থা ওদের কর আমাকে ডিস্টার্ব করতে নিষেধ কর আমি দুনিয়ার বান্দাদের নিয়ে আমার প্রিয় বান্দাদের নিয়ে ব্যস্ত আছি এদেরকে আমারে ডিস্টার্ব দিতে নিষেধ কর ওই পুইজদেরকে দিয়া দে ওই পুইজ দুর্গন্ধ বানায় এত দুর্গন্ধ দুনিয়ার কিনারায় যদি চানা হয় দুনিয়ার সব প্রাণীগুলো দুর্গন্ধের দম বন্ধ হইয়া মারা যাবে ওই পুঁজিগুলোকে আরো দুর্গন্ধ বানাইয়া উত্তপ্ত গরম বানাইয়া একটা পেয়ালার মধ্যে নিয়ে যখন জাহান্নামীর হাতের মধ্যে দেওয়া হবে এত গরম এত গরম হাতের গোস্তগুলো খুশি খুশি পুড়ে যাবে এরপর জাহান্নামী পেয়ালাটা ফালাইয়া দেবে না মনে করবে এই পুঁজ পান করলেই বুঝি পিপাসা বন্ধ হয়ে যাবে এই চিন্তা করে গরম পেয়ালাটা যখন মুখের কাছে আনবে মুখে দেওয়ার আগে এত তাপ চেহারার গোস্তগুলো খসে খসে ওই পেয়ালার মধ্যে পড়ে ওগুলো পুঁজ হইয়া যাইবে এরপরও জাহান্নামী পেয়ালা হাতের থেকে ছাড়বে না ওই গরম দুর্গন্ধযুক্ত পুঁজগুলা মুখের মধ্যে ডক ডক করে ঢেলে দেবে আহারে পেটের নারী বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে পিপাসা তো কমবেই না আর বহু গুণে বেড়ে যাবে এ 14 গ্রাম কুমিল্লা ফেনীর ভাই আমার প্রাণের ভাই আল্লাহকে চেনো আল্লাহকে চেনো আল্লাহকে মানো একটা বারো মাথার মধ্যে চিন্তা ঢুকান নাই অন্তরের মধ্যে একটু কি ভয় নাই 72 অর্থাৎ 73 জন মুসলমানের মধ্যে কাতার 73 না 73 জন মুসলমানের মধ্যে 72 জন জাহান্নামে যাবে কি ভাবছেন আর আপনি যদি কম কেমনে পারি এটা কি সম্ভব এটা কি পারা যায় এত কি মানা যায় 73 জন মুসলমানের মধ্যে 72 জন জাহান্নামি তবে এই জমানায় 73 নয় হাজারের মধ্যে একজন মুসলমান জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যেতে পারে কেন গরম খোঁজারা আমরা করেছি তারা বুঝি এই 72-73 কাতারের মধ্যে সাহাবায়ে কেরাম আছেন ওরা 100-100 ওখানে 72-73 একজন নয় 100-100 জান্নাতি তাবেঈ 100-100 জান্নাতি তবে তাবেঈ 100-100 জান্নাতি আইমাই মুজতাহিদিন সলবে সালিহিন মুহাদ্দিসিন আমরা বিশ্বাস করতে চাই তারাও 100-100 জান্নাতি উলামাই মুতাখিরিন মুতাকাদ্দিমিন তারাও 100-100 জান্নাতি তাহলে গড়ে এদিক থেকে জাহান্নামী সংখ্যা বাড়ে না কমে দেখেন মানুষের আমলের দিকে তাকান বলে এত কি পারা যায় চৈত মাসের মাসলা পৌষ মাসে কে দাও বলে না
আমি যেবার ফতোয়া বিভাগে লেখাপড়া করি বরিশাল মাহমুদিয়া মাদ্রাসায়, মাদ্রাসা বন্ধ হলে বরিশাল থেকে রাত তিনটায় কুয়াকাটার গাড়ি পাওয়া যাইত, ঢাকার থেকে যে গাড়িগুলো যায়। দিনে বন্ধ হলেও অপেক্ষা করতাম, রাত ওই গাড়িতে ডাইরেক্ট চলে যেতাম, গাড়িতে উঠলাম। যেহেতু কুয়াকাটার গাড়ি, যাত্রীগুলো তো কুয়াকাটারই বেশি হবে, পরিচিত হবে। আমার স্বামী যে সিট পাইলাম, তার সামনের সিটে কুয়াকাটার একজন ব্যবসায়ী, এখনো বেঁচে আছে, আমাদের বাজারের ব্যবসায়ী। আমাদের উপজেলা শহরে গাড়ি থামলো, সকালবেলায় গিয়া ফজরের নামাজের পর ওখান থেকে আর একজন হালে মরছেন, আমার পরিচিত, উনিও এখনো বেঁচে আছেন। উনি ওই ব্যবসায়ীর সিটের পাশের সিটে বসছেন, আমি তাদের পেছনে। ব্যবসায়ীর একটা কার্টন এই বাসের দুই সিটের মাঝে যে হাঁটার জায়গা তাকে ওখানে রাখা, মানুষ আসা যাওয়ায় কষ্ট হয়। আলেম জিজ্ঞেস করলেন, বাক্সটা কার? আলেমদের দরদ সবসময় দেখবেন, এটা খেয়াল করে মানুষের প্রতি, যে মানুষ চলতে কষ্ট হয়, এটা সরান বা এটা করেন, এটা করেন না, বা এটা কার? পাশের ব্যাপারটা আমার। তো হুজুর জিগেলেন, এর মধ্যে কি? কয় গানের ক্যাসেট, রঙিন রূপবান, এটা ওই ফিতার ক্যাসেট যে ছিল, বুঝেন না, সেই কয় বছর ফারাক হয়েছে, আজকে 16 বছর হয়ে গেছে, সেই সময়ের কথা। তো ফিতা, হুজুর বললেন, না হারে নিজের গুণাই শেষ করতে পারি না বয়, আপনি মানুষের এই গান শুনে এ গুণা নেবেন, বেড়াই গেছে খেপা। হ্যাঁ হুজুর, চালকে আপনি কিনা দেবেন? রমজান মাসে দিনের বেলায় হোটেল খোলা রাখে, আপনি যদি গিয়া তাকে বলেন রমজানের পবিত্রতা রক্ষা করো, সারাদিনে রমজানে আর কয় টাকা বেচা কিনা হয়, দোকানদার বলে আপনি চাল কিনে দেবেননি, এমন বুজুর্গ আপনাদের ফেনি কুমিল্লা 14 গ্রামে নাই। বুজুর্গ না বুজুর্গ, চাল বেড়া চাউল হুজুরে কিনে দেবে কা? তুই যে জাহান নামে যাইতেছস, তোরে গিয়া যে ফিরাইতেছে, এজন্য হুজুরে তুই চাউল কিনে দিবি বেটা? তোর জুহুকার করতেছে, তুই কাজ হুজুর আমার কি চাউল কিনে দেবেন বেটা বেয়াকুফ? কুজুর আপনি কি চাউল কিনে দেবেন নাকি? আপনি মিয়া এই ব্যবসা আমি শিখছি, ফতুয়া দিয়েন না তো। হুজুরে চুপ হয়ে গেছে, এন ওই বেটায় বকর বকর করতেই আছে, কিছু ভালো মানুষ থাকে না, এরকম বকর বকর করতেই আছে, দেহনীয় অবস্থা। এরপরে বলতেছে, আচ্ছা আপনি কোন? হুজুরে বলতেছে, বৃষ্টির দিনে ক্ষেতের মধ্যে বিলের মধ্যে যে ধান রোপণ করে, আমাদের ওদিকে পানির মধ্যেও ধান হয়, একবার 8 সমান পানি, আপনি দেখলেন 20 জনে গিয়া সেখানে ধান রোপণ করতেছে কাঁসা দিয়া, কাঁসা বোঝেন আপনারা কি বলে, লঙ্গি উডাইয়া যে একবার হান দাইয়া পিছনটা ঢুকায় গোস, এই গোস দিয়ে আমাদের অঞ্চলে কাঁসা বলে, গোস দিয়া ধান রোয়, বীজ রয়ে, বুঝলেন না? আপনি সেখানে গিয়ে যদি বলেন এই হাঁটুর উপরে কাপড় উঠছে কেন, এই ফতুয়া যদি দেন ফরজ তরকের, তখন তো ওই কৃষকরা ওই চাষিরা আপনাকে পানির মধ্যে চুবাইয়া মারবে, সব জায়গায় সব ফতুয়া দিতে নাই। বেড়া একবার নরম মানুষ চুপচাপ হয়ে বই রয়েছে, আমি পিছনে কইলাম, ভাই আমি তো চিনি, ভাই এই উত্তরটা আমি দিব, আর তুই অমুখের পো, তুই কি করবি, তুই কত লেহাপড়া করছ? আমার আব্বারে চিনে, মানে একেবারে মানে এলাকার মানুষ, তুই অমুকের পো, বুঝলেন তো, মানে অমুকের বলো, তুই কি করবি, তুই কত দুর্লেহা বড় করছ? আমার মানুষ সব কয় না, আপনি আপনি কথা বলা লাগবে না, আমার বলতেই হবে, ক ক ক তুই কি করবি? আব্বারও 2-3টা গালি দিল, মানে এই বিষয়ে আব্বা শক্ত মানুষ, তোর বাপেও তো বড় মুসলিম, এলাকায় যাত্রা হইতে দেয় না, এইটা দেয় না, সেটা দেয় না। আমার আব্বা বিশাল মুজাহিদ ছিলেন, এখন তো এখনো একই অবস্থা, এখনো যদি কোনো মতে খবর পান যে আমাদের কামাইতে কোনো ঝামেলা আছে, 1 টাকা তাকে খাওয়ানো যাবে না। এই আমাদের পিছনে আমরা যতদূর হাঁটছি সবটাই আব্বার অবদান পুরা। এই জন্য অনেকে বলে যে অমুক পিসাব আমার মডেল, আমি বলি আমার বাবা আমার মডেল, একজন সলিডভাবে চলার মতো মানুষ দিনের দিক থেকে দুনিয়ার দিক থেকে আমার বাবার মতো আমি আর কাউকে দেখিনি, আলহামদুলিল্লাহ। যাই হোক, তা আমি বললাম আচ্ছা ভাই আপনি রাগারাগি করেন না, ওই যে বলছেন বিলে কাজ করে 10-20 জনে গোস দিয়া,
দুই একজন কি নাই গোছারা কাজ করে, হাঁটুর নিচে কাপড় ভিজতে ভিজতে কাপড়ের রং হলুদ হয়ে যায়। কয়েক দুই একজন তো আসি, আমি ওই দুই একজনই জান্নাতি, বাকিগুলো সব জাহান্নাম। বুঝেন নাই 72 কেন জাহান্নামে যাবে? আপনি বলেন এত কি পারা যায়, এত কি পারা যায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, পারাই লাগবে। উদখুলু ফিসসিলমি কাফা, এই দুনিয়া সংক্ষিপ্ত জীবন, দুনিয়া অল্প সময়ের জন্য, এই দুনিয়ার মধ্যে কষ্টটা করাই লাগবে। তবে দিন মানার মধ্যে কোনো কষ্ট নাই, অভ্যাস যদি একবার হয়ে যায়, না করতে পারলে মনে ব্যথা লাগে। এই যারা এসতেন যায় যায় দোয়া পড়ার অভ্যাস যাদের আছে, ওটা ওই জায়গায় গিয়ে মনে করে পড়া লাগে না। হ্যাঁ কথা কয় না, দেখবেন হুজুর দিকে তাকাইবেন বা কিছু আমলদার মানুষ আছে বাথরুমে যখন যায় দেখবেন ঢোকারাই দিয়ে ঠোঁটগুলো নড়া শুরু হয়েছে। কথা কয় না, বের হয়েছে দেখবেন ঠোঁট নড়তেছে, মসজিদে ঢুকতেছে ঢোকার সময় দেখবেন ঠোঁট নড়তেছে। কথা বলে না, খানা খাইতে বসে দেখবেন ঠোঁট নড়তেছে, খানা শেষ দস্তরখান গুছায় ঠোঁট নড়তেছে, অভ্যাস হয়ে গেছে। নামাজের পরে তসবি আছে, নামাজের পরে বিশেষ কিছু আমল আছে দেখবেন ওগুলো আপনি মাগরিব পুরে বাইরে সুজুর ভালো করে পরীক্ষা করবেন, এটা দেখবেন মেলে কিনা। হুজুরে বের হয়েছে আপনি কথা বলতেছেন নামাজ পড়ার সাথে সাথে দেখবেন হুজুর এই মাঝে মাঝে একটু অনেক কতক্ষণ আবার দেখবেন যে ঠোঁট নড়ে, ওদিকে তসবি আছে বা কিছু সুরে আসর পড়তেছেন, রব্বি জিদনি ইলমা পড়তেছেন, আল্লাহুম্মা জিদনি মিনান নার পড়তেছেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম পড়তেছেন, দরুদ পড়তেছেন, ইস্তিগফার পড়তেছেন, ফাতিহা পড়তেছেন, চার কুল পড়তেছেন, শরীরে ফু দিতেছেন, এটা অভ্যাস হয়ে যায়। যদি পড়তে না পারে যত কাজই থাক মেজাজ গরম হয়, আপনি যখন বেশি কথা এমে থামেন থামেন একটু পরে কথা বলেন, কথা বলে না, দিন মানা খুব সহজ। এবং এটা মজার জিনিস, যেমন ফজরের সময় ফজরে যারা ঘুমায় এই মজাটা তারা মিস করে যায়। ফজরের সময় ঘুমাইবেন না, যত কষ্ট হোক উঠবেন, নামাজটু পড়বেন উজু করে, যত শীত হোক, এত মজার পরিবেশ আর পৃথিবীতে, এটা জান্নাতি একটা পরিবেশ হয়ে যায় ঘরের মধ্যে। আর যদি দিনদার বিবি ঘরে থাকেই তাহলে তো কথাই নেই, নামাজের সালাম ফিরাইয়া যায় না মাসে বসবেন দেখবেন যে সামনে কফি ধোয়া উঠতেছে, চায়ের ধোয়া উঠতেছে, স্পেশাল দুধ চা, এরপরে রুটি আসছে, মুড়ি আসছে, আপনি খাইতেছেন আর তসবি পড়তেছেন, ওদিক থেকে মধুর একটা আওয়াজ কানে ভেসে আসছে, আপনাকে দিয়ে আপনার বউ সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বসে গেছে। বড় কিছু মিস করে গেছেন যাদের ঘরে দিনদার বউ নেই, বড় কিছু মিস করে গেছেন, এত এত সুন্দর পরিবেশ আপনি পাচ্ছেন না, জীবনের থেকে আর বড় শান্তি কিছুতে নাই। দিন মানা খুব সহজ, তোমার দিন পরিপূর্ণ মানা লাগবে, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা লাগবে। নামাজ পড়ো, এখনো মিথ্যা বলো, আল্লাহ বলেন না হবে না, উদখুলু ফিসসিলমি কাফা, নামাজ পড়ো মিথ্যা উচ্চারণ, নামাজও পড়লা মিথ্যা উচ্চারলা, এখনো হারাম খাও হয় নাই, উদখুলু ফিসসিলমি কাফা, আমল পরিপূর্ণ হতে 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 টুপি মাথায় না রাখলেও গুনা নাই, কিন্তু মাথায় রাখা রাসুলের আদর্শ, সেখানে গিয়াও আল্লাহ তোমাকে বলবেন ফতুয়া দিও না, এবার মাথায় টুপিটাও উঠাও। মুসলমান ইমানদার, এতক্ষণ আলোচনার দ্বারা অন্তত এতটুকু স্পষ্ট হল, আল্লাহ ইমান যেহেতু এনেছি ইসলামে ঢোকাই লাগবে। কথা কয় না, এখন বলবেন ইসলামে ঢুকবো কিভাবে, ইসলাম কি, ইসলামের পরিচয় কি, আমরা অর্থ জানলাম কেবল ইসলাম আমলের নাম, ইসলাম অর্থ নত হওয়া, ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, কেবল অর্থটা জানলাম কিন্তু ইসলামের পরিচয় জানলেই না ইসলাম মানা যাবে। আল্লাহ বলেছেন ইসলামে ঢুকতে, ইসলামের পরিচয় দিয়েছেন রহমাতুল্লিল আলামিন, সাইয়েদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্দারি, মানবতার মুক্তির দূত, সাইয়েদুনা
محمد رسول الله صلى الله عليه وسلم امر رسول বলেন بني الاسلام على خمس اسلام পাঁচটা জিনিসে পরিপূর্ণ হয় ইসলামের ভিত্তি কয়টা আওয়াজ দিয়া বলেন ইসলাম কয় জিনিসে পূর্ণ হয় এক নম্বরে দুইটা সাক্ষী এক নম্বরে কয়টা সাক্ষী দুই সাক্ষীর এক সাক্ষী শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটার সাক্ষী দেওয়া তাওহীদের সাক্ষী কুল হুয়াল্লাহু আহাদ সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا جد ولا جدتنا عم وخالا لا جد ولا جدتنا عم وخالا لا هيئ لنا صورتنا شبه لمولا لا هيئ لنا صورتنا شبه لي مولا الله كويس شهادة الله إله إلا الله এক নম্বরে তাওহীদের সাক্ষী দুই নম্বরে ওয়ান্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু দুই নম্বরে রিসালাতের সাক্ষী আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল আল্লাহর রাসূল শেষ নবী সত্য নবী আমার রাসূলের পরে আমার নবীর পরে দুনিয়ায় আর কোন নবী আমার রাসূলের পরে যদি কেউ নবী দাবি করে ওটা কাফের ওটা কি ওই নবীকে যারা নবী বলে মানবে ওরাও কাফের ওই নবীকে আর নবীর উম্মতদের যারা কাফের বলবে না ওরাও কাদিয়ানি কাদিয়ানি জোরে বলেন কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের কাদিয়ানি কাফের 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 এ যদি কসনা বুঝলো হিসাব দেওয়া লাগবে কাদিয়ানি ইস্যু যখনই আসবে মুখে একবার কাফের বইলা লবি এটা ওয়াজিব দায়িত্ব কাদিয়ানি কাফের 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 সংসদে আইন চাই আরো জোরে সংসদে আইন চাই কাদিয়ানিরে কাফের মানা লাগবে কাদিয়ানিরা মুসলমানও নয় কাদিয়ানি এই দেশের সংখ্যালঘু ওরা ইসলামের কোনো পরিভাষাও ব্যবহার করতে পারবে না দুইটা সাক্ষী বলবা এক নাম্বার সাক্ষী তাওহীদের সাক্ষী দুই নাম্বার সাক্ষী রিসালাতের সাক্ষী ইসলাম কয় জিনিসে পূর্ণ হয় এক নাম্বারে কয়টা সাক্ষী এই দুইটা সাক্ষীকে একত্রে ঈমান বলে কি বলে আর জোরে বলেন এখন দেখেন মজার ব্যাপার আল্লাহ ইমানদারদের ইসলামে ঢুকতে বলছেন আবার ইসলামের মধ্যে ঈমান আছে ইসলাম আর ঈমান দুইটা পারস্পরিক সম্পর্কযুক্ত পরিপূরক সম্পর্কযুক্ত জিনিস একটা ছাড়া আরেকটা হয় না তবে আগে লাগে ঈমান ঈমানের আগে মুসলমান হওয়া যায় না ঈমানের আগে আমল করা যায় না আগে লাগে ঈমান এরপরে ইসলাম তবে ইসলামের মধ্যেও ঈমান আছে এখন জানা দরকার ইসলাম পূর্ণ হয় কিসে ইসলামের পরিপূর্ণতা কিসে হয় ইসলাম তিন জিনিসে পূর্ণ হয় কয় জিনিস জোরে বলেন এক নম্বরে ইকরার বিল লিসান
দুই নম্বরে তাসদিক বিল জিনান, তিন নম্বরে আমাল বিল আরকান, এক নম্বরে মুখে স্বীকার করা, দুই নম্বরে অন্তরে বিশ্বাস করা, তিন নম্বরে কাজে পরিণত করা। এক নম্বর মুখে স্বীকার করব, দুই নম্বর অন্তরে বিশ্বাস করব। মুখে যেটা বলবো অন্তরেও সেটা থাকা লাগবে। তিন নম্বর যেটা মুখে বলছি সেটা আমল করা লাগবে। এবার জানেন শুরুর দিকে যে বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা ঈমান আনো। আল্লাহ কেমন ঈমানদারদের ডেকেছেন, শুধুমাত্র যারা মুখে স্বীকার করেছ, শুধু চাপাবাজ গলাবাজ ঈমানদারদের ডেকে ডেকে আল্লাহ বলেন, ওরে চাপাবাজ ঈমানদারেরা আমল করার মতো ঈমান আনো। এখন জানা দরকার ঈমান আনবো কিসের উপর। প্রাথমিকভাবে সাত জিনিসের উপরে ঈমান আনতে হবে। কয় জিনিস? আওয়াজ আসতে হবে না, জোরে হবে। ঈমান কয় জিনিসের উপরে আনা লাগবে? এক নম্বরে আমানতু বিল্লাহ, দুই নম্বরে ওয়া মালাইকাতিহি, তিন নম্বরে ওয়া কুতুবিহি, চার নম্বরে ওয়া রাসূলিহি, পাঁচ নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, ছয় নম্বরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, সাত নম্বরে ওয়াল বাতি বাদাল মউত। এক নম্বর ঈমান আনা লাগবে কার উপর? আরো জোরে বলেন, আল্লাহর পরিচয় তো জানি না। ওরে মুসলমান, তুমি কেমন মুসলমান? আল্লাহর পরিচয়টা জানো না, অথচ আল্লাহ ছোট্ট সুরার মধ্যে আল্লাহর পরিচয় দিয়ে দিছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়ব। عالم الغيب والشهادة هو الرحمن هو الرحمن الرحيم هو الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو هو الله الذي لا إله هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون هو الله المصور له الأسماء الحسنى
يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ولا يؤوده حفظهما ولا يؤوده حفظهما وهو العلي العظيم زكن آيات الكرسي بربن ولا يؤوده حفظهما بشي بشي بربن قم بك تنبر بربن ورم سلمان من دار يتوكن جتو تلاوات كرلم كار پوريچا আরো জোরে বলেন কার পরিচয়? অন্তরের মধ্যে তাওহীদ ঢুকাও, আল্লাহু আহাদ ঢুকাও, অন্তরের মধ্যে আল্লাহর তাওহীদকে এমন ভাবে ঢুকাও, আমার রিজিকের মালিক আল্লাহ ছাড়া কেউ না, আমার হায়াতের মালিক আল্লাহ ছাড়া কেউ না, আমার শান্তি দেওয়ার মালিক আল্লাহ ছাড়া কেউ না, আমার মৌতের মালিক আল্লাহ ছাড়া কেউ না, আমার রিজিকের মালিক আল্লাহ ছাড়া কেউ না, আমার জীবনের যা কিছু আছে সব কিছুর মালিককে। মুসলমান ভাই আমার, আল্লাহর উপরে ঈমান যদি কোন বান্দা আনতে পারে, আনার মতো আনতে পারে হযরত বেলালের মতো শানদার মর্যাদাবান সাহাবী হবে। অথচ হযরত বেলাল একটা ভালো কথা শোনেন, ইসলামে মানুষের কোনো পদ পদবীর দাম নাই, শ্রেণী বিভেদ নাই। তুমি যেই বংশের হও না কেন, যেই দলের হও না কেন, যত বড় নেতা হও না কেন, আল্লাহর কাছে প্রিয় হবার জন্য এগুলোর কোনো কিছুর দরকার নাই। যদি থাকত হযরত বেলালের মতো অসুন্দর চেহারার মানুষ আল্লাহর কাছে এত প্রিয় হইত না। এই জন্য যাদের চেহারা খারাপ আফসোস কেন করো, যাদের শারীরিক গঠন দেখতে সুন্দর নয় আফসোস কেন করো। হযরত বেলাল এত কালো, এত কালো, পৃথিবীতে যত কালো হোক না কেন মানুষ হাতের তালু সাদা থাকে, হযরত বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল, নিচের ঠোঁট এত ভারী ছিল ঝুলে পড়ত, এই নিচের ঠোঁটটা উঠাইয়া উপরের ঠোঁটে মিলাইয়া কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না, সহজে পারতেন না, এজন্য তোতলাইয়া তোতলাইয়া কথা বলতেন। ওরে মুসলমান, সেই বেলালের ব্যাপারে আমার রাসূল বলেন, আমি মেরাজে গিয়া আরশের পায়ার মধ্যে বেলালের হাঁটার শব্দ পাইছি। এই বেলাল তোতলাইয়া তোতলাইয়া কথা বলেন, কণ্ঠস্বর ভালো নয়। ইসলামে যখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষিত মানুষ, সম্ভ্রান্ত মানুষ ইসলামে ঢুকতে শুরু করলো, কিছু কিছু সাহাবী নবীজির কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুললিত কণ্ঠের একজন মুয়াজ্জিন দরকার, যারা কণ্ঠের পাগল ভালো করে শুনে লও, কণ্ঠ পাগল যারা, সবার কথায় হুজুর একজন কণ্ঠওয়ালা মুয়াজ্জিন নিয়োগ দিলেন। আজান হইছে ফজরে, আকাশ পরিষ্কার হয় না, অনেক সময় পেরিয়ে গেল আকাশ পরিষ্কার হয় না, কেউ সেজদায় পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে, কেউ কেউ মনে করেছেন কেয়ামত বুঝি এসে গেছে। আল্লাহ জিব্রাইল পাঠান না, আমার রাসূল জিব্রাইলের আশায় বসে আছেন, ইতিমধ্যে জিব্রাইল এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি আপনার মসজিদে আজান কি হয় নাই? বলে আগের থেকে সুন্দর কণ্ঠে আজান হইছে। জিব্রাইল বলে, হুজুর, আজকের আজান আরশ পর্যন্ত পৌঁছে নাই, বেলালের আজান লাগবে। ওদিকে বেলাল মসজিদে নববীর খুঁটি ধরে ধরে কাঁদতেছে, আমার আল্লাহ, আমার রাসূলের কাছাকাছি থাকার মতো আমার কোনো যোগ্যতা নাই,
আমি একটা বংশগত গোলাম, আমার চেহারাও সুন্দর নয়, আমার আমার প্রতিপত্তিও নাই। এই আজানের মাধ্যমে আমার রাসূলের কাছে আমি থাকতে পারতাম, ওয়াল্লাহ এমন কি ভুল করলাম যার কারণে এত বড় শাস্তি দিলেন রে আল্লাহ, আমাকে নবীর কাছ থেকে আপনি কেন সরাইয়া দিলেন। খবর এসে গেছে ভাই বেলাল, তোমার ডাক আল্লাহ কবুল করেছেন, নবীর কাছেই তুমি থাকবা, তোমার আজান ছাড়া সূর্য উঠবে না। মুসলমান ইমানদার আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর উপরে ঈমানকে মজবুত করেন, আর আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেন, আল্লাহর সাথে নাফরমানি বন্ধ করে দেন। আল্লাহ এত দয়া করছেন, এত মায়া করছেন, আল্লাহ বান্দার প্রতি এত দয়ার, এত মায়া, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, আল্লাহ কাউকে মা ডাকেন না, বাবা ডাকেন না, আল্লাহকে কেউ মা ডাকে না, বাবা ডাকে না, এগুলো আল্লাহর পছন্দ নয়। কারণ কি বান্দা জানো, আমার যদি ছেলে মেয়ে মা বাবা থাকতো আমারও ভালোবাসা ভাগ হইয়া যাইত। বান্দারে বড় আদর করে তোরে বানাইছি, ঈমান আন আমল করে করে আমি আল্লাহর দিকে আগা। বান্দা তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিস, আমার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। কিন্তু মুসলমান আল্লাহর পরিচয় আমাদের অন্তরের মধ্যে নাই, আল্লাহর কথা আমরা শুনতে চাই না, অথচ আল্লাহ মানুষকে ডাক দিয়া বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ওরে জগৎবাসী তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে কুফুরি করো, অথচ আমি আল্লাহ এত দয়া করছি, এত মায়া করছি রে বান্দা। বান্দারে দুনিয়ার মধ্যে এক পদের খাবার দরকার, আমি আল্লাহ কোটি রকম খাবার দিয়া দিছি। এক পেয়ালা পানি দরকার, আমি আল্লাহ সাগরকে সাগর পানি দিয়া দিছি। বান্দারে একটু অক্সিজেনের দরকার, আমি আল্লাহ আসমান জমিনের মাঝখানের জায়গাটা অক্সিজেন দিয়া ভুরা দিছি। ওরে বান্দা সারাদিন কাজ করিস ক্লান্ত হইয়া যাস, আমি আল্লাহর রাত্র দিছি বিশ্রামের জন্য। বান্দারে অতসব আমি আল্লাহ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমাকে তন্দ্রায় ধরতে পারে না, কেন জানিস? তুই যদি গভীর রাতে উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দি, ওই সময় আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি বান্দা, তোর ডাকে কে সাড়া দেবে বল? কিন্তু বান্দা গভীর রাতে আমি আল্লাহ প্রথম আসমানে চলে এসে তোকে ডাকি, এ আমার বান্দা আয় আয়, ফাতাহাজ্জাত না ফিলাতাল্লাক, এ বান্দা একটু নফলে দাঁড়ায়া যা, তোর মনে কত দুঃখ আমি আল্লাহকে বল। দুনিয়ার নেতার কাছে টাকাওয়ালার কাছে গিয়া লাভ নাই, তোর মা বাবাও তোকে কষ্ট দেয়, তোর ভাই বোন তোকে কষ্ট দেয়, তোর সন্তান তোর স্ত্রীও তোকে কষ্ট দেয়, তোর বন্ধু তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ভয় পাইস না, ভয় পাইস না, আমি আল্লাহ তোর জন্য জাগ্রত আছি। বান্দারে গভীর রাতে উঠে তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারিস, বান্দারে আমি আল্লাহ 100 বার জবাব দেব, 100 বার না হলেও কমপক্ষে 10 বার জবাব দিয়ে দেব রে বান্দা। কিন্তু আমি আল্লাহ গভীর রাতে তোরে ডাকছি পাই না, ফজরে ডাকছি পাই নাই, যোহর মাগরিব আসরে সায় ডাকছি পাই নাই, ওরে বান্দা ওয়াজে ডাকছি পাই নাই, চরমোনাই ডাকছি পাই নাই, উজানি ডাকছি পাই নাই, টঙ্গি ডাকছি পাই নাই, বান্দারে তোরে জিকিরে ডাকছি পাই নাই, বান্দা তোরে দরুদ ইস্তেগফারে ডাকছি পাই নাই, রমজানের সাহরিতে ডাকছি পাই নাই, তেলাওয়াতে ডাকছি পাই নাই, কিয়ামতের ময়দানে জাহান্নামে পড়ে যখন জ্বলবি, ওই জাহান্নামে গিয়া পানির পিপাসায় আমি আল্লাহকেও ডাকবি, আমি আল্লাহকেও পাবি না।
এ দুনিয়ার গাফিল মানুষ যারা জিকির করো না আল্লাহকে ডাকো না যার ঈমান নাই ঈমান আছে আমল নাই শোনো কিয়ামতের ময়দানে তোমার ছোট্ট একটা কষ্টের কথা বলি জাহান্নামীরা যারা দুনিয়ায় আল্লাহ থেকে গাফিল আল্লাহর পরিচয় যাদের মধ্যে নাই ওই জাহান্নামে জ্বলতে 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 পানির পিপাসায় ছটফট করতে থাকবে জাহান্নামী পানির পিপাসা সহ্য করতে না পারে আল্লাহকে ডাকবে আল্লাহ আল্লাহ দুনিয়ায় একটা ডাক দিলে আল্লাহ দশ বার কমপক্ষে জবাব দিয়া দিতেন কিয়ামতের ময়দানে জাহান্নামী গিয়া ডাকবে আল্লাহ জবাব দেবেন না ডাকতে 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 এক হাজার বছর পরে একটা জবাব দেবেন আল্লাহ ডাক দেবেন এ জাহান্নামী ডাকিস কেন জাহান্নামী বলবে আল্লাহ আর সইতে পারি না আল্লাহ একটু পানি দেওয়া কি যায় ওগো আল্লাহ একটু পানির ব্যবস্থা কইরা দেন আর সইতে পারি না আজকে দুনিয়ায় পানির পিপাসা লাগলেই পানি পাও পানি পান কইরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া দেয় করো না ওরে বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বলবে নো ফেরেশতারা এদের জন্য কোন পানি বরাদ্দ আছে ফেরেশতারা বলবে আল্লাহ এদের জন্য ওই পানি বরাদ্দ জাহান্নামে জাহান্নামীরা জ্বলতে 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 জাহান্নামীদের গায়ের রক্ত গোস্ত হাড্ডি চর্বি পড়তে পড়তে পুইজের নহর বইয়া গেছে ওই পুইজ হইল ওদের পানি আল্লাহ বলবেন ওই পানি ওদেরকে দে ওই খাবার ব্যবস্থা ওদের কর আমাকে ডিস্টার্ব করতে নিষেধ কর আমি দুনিয়ার বান্দাদের নিয়ে আমার প্রিয় বান্দাদের নিয়ে ব্যস্ত আছি দুনিয়ায় আলেম ওলামা এত বুঝাইছে এক জায়গায় বয়ান শুনছে আমার বান্দা বয়ান থেকে উঠে রাত্রে গিয়া তাহাজ্জুদের বিছানায় দাঁড়াইছে আর একটাই বিড়ি দরাইতে দরাইতে গিয়া টিভির সামনে বসছে আহারে আজান হওয়ার পর একটাই লুডু খেলা ছাড়ে নাই ক্যারাম খেলা ছাড়ে নাই আমার বান্দা বসে থাকে নাই দৌড়াইয়া মসজিদে চলে গেছে আমার বান্দারে গরিব বানাইছি রিক্সা চালাইয়া তাও ভাড়ায় রিক্সা ডেলি ভাড়া দিতে হয় জমা রিক্সা রিক্সা চালায় জমা আজকে হয় নাই আরো চালান লাগবে আর ওই সময়ের দিকে তাকায় নাই আজান দিছে চাক্কায় তালা লাগাইয়া মসজিদে চইলা গেছে আমার বান্দা হঠাৎ করে নামাজের পরে দেখে কিছু মানুষ গোল হইয়া বসে জিকির করবে আমার বান্দা মসজিদ থেকে বের না হইয়া জিকিরে শামিল হইয়া গেছে আমার বন্দরে এত গরিব বানাইছি নদীর মধ্যে মাছ ধরছে আহারে নামাজটা সারে নাই যখন মসজিদে আজান হইছে হাজার হাজার দোকানদারের মধ্যে আমার দুই একটা দোকানদার বান্দা আজানের সাথে সাথে একটা কাপড় দোকানের সামনে টানাইছে লেখায় এখন নামাজের সময় এইটার লিখে টানাইয়া মসজিদের নামাজে চলে গেছে মাথায় টুপি দিছে কত মানুষ তিরস্কার করছে টুপি ফালায় নাই দাড়ি রাখছে কত মানুষ তিরস্কার করছে দাড়ি ধরে টান দিছে ফালাইয়া দেয় নাই যখনই তৌবা করছে সরমনাই গিয়া তিন দিন কাটাইছে তবলিগে গিয়া দশ দিন চল্লিশ দিন কাটাইয়া বাড়িতে ফিরে হঠাৎ করে জুব্বা গায়ে দেশ এলাকার মানুষ কত তিরস্কার করছে আমার বন্ধু মাথাটা নিচু করে হাইটে গেছে কিচ্ছু বলে নাই নামাজের পিছনে দাঁড়াইয়া দুই ফুটা চোখের পানি ছেড়ে শুধু কান্নাকাটি করছে আর বলছে আমার আল্লাহ আমি দিনের পথে আসতে চাই কত বাধা কত বাধা এই মানুষ শয়তান থেকে আমাকে হেফাজত করেন আমার বান্দা গভীর রাতে আর গার্মেন্টস এ কাজ করে গার্মেন্টস এর মালিক নামাজ পড়তে দেয় না দুপুরের সময় খানার টাইম দেছে খানা না খাইয়া দ্রুত ফরজ সের রেগাত পইরা ফলাইছে
সন্ধ্যার সময় খানা নষ্ট হয়ে গেছে, হাতে নিয়ে কষ্ট করে হাঁটতে পারে না, দুর্বল। বাড়িতে যে খানাটা রাখছে বিবি দেখে আফসোস করে, খাইলাও না নষ্ট হইয়া গেল। আমাদের অভাবের সংসার, আবার বান্দা কিচ্ছু বলে না, মনটা খারাপ। রাত্রে যখন গভীর হইছে, সবাই ঘুমাইয়া গেছে, আমার বান্দা যায় নামাজ বিছাইয়া দাঁড়াইয়া গেছে, আহারে নামাজ পড়ে আর কান্দে, সিজদায় গিয়া কান্দে, রুকুতে গিয়া কান্দে, আমার বান্দা শুধু বলছে আমার আল্লাহ, ওগো আল্লাহ নামাজ আমি সুন্নাত পড়তে পারি নাই, আমাকে হালাল একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ গো, আমার মনটা ভালো না, আমার বান্দা আমার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করায় নাই, ও ক্ষেতের মধ্যে বিলের মধ্যে কাজ করে, আসরের আজান হইয়া গেছে, এখন যদি নামাজে যায় মসজিদে তাহলে নামাজের ওয়াক্ত ফৌত হয়ে যাবে। অন্যান্য কৃষক ভাইদের ডাক দিছে, আসো আমরা এখানে এক জায়গায় নামাজের জামাত করি, কেউ আসে নাই। আমার বান্দা কোমরের গামছাটা খুলে যায় নামাজ বিছাইয়া নামাজটা আদায় কইরা নিছে, আর গভীর রাতে জন্যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, ও আল্লাহ এত গরিব বানাইছে, আল্লাহ গো মানুষের বাড়ি কাজ করা লাগে, সিএনজি চালান লাগে, অটো চালান লাগে, রিক্সা চালান লাগে, ঠেলা ঠেলা লাগে, আল্লাহ কুলিগিরি করা লাগে, ইবাদত তো করতে পারি না। এ ফেরেশতা আমার বান্দা যখন আফসোস করে আমল করতে না পারে, সুন্নত আদায় করতে পারে নাই, ওই যে দুই রাগাত চার রাগাত সুন্নত আদায় করতে পারে না, এই জন্য সারা রাত্র কান্নাকাটি করে কাটায় দেশে, এই বান্দা আমারে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই। ওলামা ইকরামের মুখে শুনছে আল্লাহর উপরে ঈমান আনা লাগবে, আর দেরি করি নাই, আমি আল্লাহকে এত ভালোবাসি, এত ভালোবাসাই বাসে সব, একদিকে আমার বান্দা আমাকে নিয়ে, আর একদিকে ছোট্ট একটা ঘর, পর্দা ঠিক রাখা যায় না, এরপর ওর বউরে কোনোদিন কেউ দেখে নাই, সারাদিন কাজ করে রাত্রেবেলা আমার কলসি নিয়ে দূরে গিয়ে পানি এনে রান্নার জন্যে, দুপুরে ঘরের এরিয়ার মধ্যে বিবি গোসল করবে জন্যে দূর থেকে বিবির পানিটাই না দিছি আমার বান্দা, এ ফিরিস্তারা ওরা আমারে দেখে নাই, আজকে আমি ওদের নিয়ে ব্যস্ত আছি, এদেরকে আমারে ডিস্টার্ব দিতে নিষেধ করো, ওই পুইজ ওদেরকে দিয়া দে, ওই পুইজ দুর্গন্ধ বানাই, এত দুর্গন্ধ দুনিয়ার কিনারায় যদি ছাড়া হয় দুনিয়ার সব প্রাণীগুলো দুর্গন্ধের দম বন্ধ হইয়া মারা যাবে, ওই পুঁজিগুলোকে আরো দুর্গন্ধ বানাইয়া উত্তপ্ত গরম বানাইয়া একটা পেয়ালার মধ্যে নিয়ে যখন জাহান্নামীর হাতের মধ্যে দেওয়া হবে, এত গরম এত গরম, হাতের গোস্তগুলো খুশি খুশি পুড়ে যাবে, এরপর জাহান্নামী পেয়ালাটা ফালাইয়া দেবে না, মনে করবে এই পুষ পান করলেই বুঝি পিপাসা বন্ধ হয়ে যাবে, এই চিন্তা করে গরম পেয়ালাটা যখন মুখের কাছে আনবে, মুখে দেওয়ার আগে এত তাপ চেহারার গোস্তগুলো খসে খসে ওই পেয়ালার মধ্যে পড়ে ওগুলো পুষ হইয়া যাইবে, এরপর জাহান্নামী পেয়ালা হাতের থেকে ছাড়বে না, ওই গরম দুর্গন্ধযুক্ত পুষগুলা মুখের মধ্যে ডক ডক করে ঢেলে দেবে, আহারে পেটের নারী বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে, পিপাসা তো কমবেই না, আর বহু গুণে বেড়ে যাবে। এ চোদ্দ গ্রাম কুমিল্লা ফেনীর ভাই, আমার প্রাণের ভাই, আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো, আল্লাহকে মানো, বিশ্বাস তো করো, আমল তো করো না, বিশ্বাস তো করো, আমল তো করো না, রাসূলকে বিশ্বাস তো করো, আদর্শ তো মানো না, সব বাদ দিয়া দাও, দুনিয়ার সময় খুব সংক্ষেপ, কখন মারা যাব তুমিও জানো না, আমিও জানি না, অতএব আল্লাহর কাছে সবসময় বলো আল্লাহ ইমানের সঙ্গে আমলও দুরুস্ত করে দেন, বলেন আমিন।